মাঝে মধ্যেই আবহাওয়া মুখ ভার করছে, থেকে থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি, নিম্নচাপ, সমস্ত কিছুর মধ্যেই কিন্তু প্রকৃতিও জানান দিচ্ছে মা আসছে। নীল আকাশ, সাদা মেঘ যখনই দেখছে বাঙালি, তখনই কিন্তু বাঙালির মনের মধ্যে সেই আগমনের সুর বেজে উঠছে। শিশির ভেজা সকালে শিউলির গন্ধ মনে করিয়ে দিচ্ছে, সত্যি একটা বছর পর আবারও ঘরের মেয়ে উমা ফিরে আসছে ঘরে। আর উমাকে বরণ করতেই কিন্তু এই মুহূর্তে একেবারে তোড়জোড় চলছে শিল্পাঞ্চল দুর্গাপুরের প্রত্যেকটা পুজো মণ্ডপে। জোর কদমে চলছে মণ্ডপ তৈরির কাজ, জোর কদমে চলছে প্রতিমা তৈরির কাজ। কম্পিটিশনের দৌড়ে কারা এগিয়ে থাকবে সেটাও কিন্তু এখন সবথেকে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। থিম নাকি সাবেকি পুজো, শিল্পাঞ্চলের কোন পুজো মণ্ডপ, কোন পুজো উদ্যোক্তা এবার কি থিম করছে সেটাও একবার কিন্তু জেনে নেওয়ার পালা, এবং তার সাথে অবশ্যই প্রস্তুতি কত দূর, কতটা তোড়জোড়ের সাথে কিন্তু তাদের একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সেটাও আমরা জানতে কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে পড়েছি। আর আজ LCW ক্যামেরার যে পূজা প্রাঙ্গণের সামনে এসে থেমেছে সেটা শহর দুর্গাপুরের অন্যতম আরও একটি শ্রেষ্ঠ পুজো বলা যেতেই পারে, ক্লাব স্যান্টোস। প্রত্যেক বছরই দুর্গাপুরে বিধাননগরের এই ক্লাব স্যান্টোস পুজো কিন্তু শহর দুর্গাপুরের মানুষদেরকে নতুন নতুন কোনো না কোনো থিম মণ্ডপ উপহার দিয়ে থাকেন। পুজোর কটা দিন এখানে কিন্তু মানুষের ভিড় জমে এবং এই ক্লাব স্যান্টোসের পূজা প্রাঙ্গণ পুজোর সময় মিলন মেলায় পরিণত হয়। 2021 সালে নিউ নর্মাল দুর্গাপুজোয় এবছর তারা থিম নাকি সাবেকি পুজোয় মাতছেন, কী উপহার দিতে চলেছেন শহরের মানুষকে, আমরা সেটাই একটুখানি কথা বলে নেব ক্লাব উদ্যোক্তাদের সাথে। এই মুহূর্তে ক্লাব স্যান্টোসের পুজো কমিটির উদ্যোক্তাদের আমরা পেয়ে গেছি এবং তার কাছ থেকে একটু জেনে নেব যে এবছর তাদের মূলত পুজো কী উপহার দিচ্ছেন শহরের মানুষকে। কোভিড সিচুয়েশনে দাঁড়িয়ে আপনাদের পুজো, গত বছরও একইভাবে পুজো করতে হয়েছে, এবছরও ঠিক একইভাবে, কি মানে থিম নাকি সাবেকি, মানুষ এসে কী দেখবে এখানে এবছর? আপনারা সবাই জানেন গত বছর আমাদের 50 ইয়ার ছিল, এবারে আমাদের 51 ইয়ার। অনেক এক্সপেকটেশন ছিল একটা শহর দুর্গাপুরবাসীকে একটা খুব ভালো পুজো উপহার দেবো, সেক্ষেত্রে নিউ নর্মাল পুজোতে আমরা থেকেও এবারে আমাদের থিম হচ্ছে ঝিনুকের স্ট্রাকচারে প্যান্ডেল। এছাড়াও চমক থাকছে হচ্ছে আমাদের দুর্গাপুর মহকুমায় আমরা বরাবর সাবেকি প্রতিমাই করি, তো সাবেকি প্রতিমার মধ্যে ডাকের সাজ অনেক দুর্গাপুরবাসী বহুত দেখেছে, কিন্তু এবারে যে চমকটা থাকছে সেটা হচ্ছে আমাদের যে ডাকের সাজটা থাকছে সেটা মাটির হবে, যেটা সচরাচর কোথাও দেখা যায় না। আচ্ছা, মানে ঝিনুকের মণ্ডপ, এই এই চিন্তাটা কোথা থেকে হঠাৎ করে? ঝিনুকের মণ্ডপ দেখুন, আমরা বরাবর থিম প্যান্ডেল করে আসি, ঠিক আছে, থিম প্যান্ডেল করতে করতে এবছর আমাদের নিউ নর্মাল পুজোর মধ্যে থাকতে গেলে দেখুন একটা বাজেট প্রবলেম আছেই ঝিনুকের কাজ, এই কারণে দেখুন একটা স্ট্রাকচার প্যান্ডেলের মধ্যে ঝিনুক দিয়ে সাজানো কাজ একটা মানুষ দেখতে ভালো লাগবে। এছাড়াও আগের বছর যেরকম আমাদের ছিল ওষুধের শিশি দিয়ে আমাদের মণ্ডপ সাজানো হয়েছিল, এবছর তাই চিন্তাভাবনা নতুন যে ঝিনুকের ওপর ময়ূর এবং আলকা উল্কার কাজ থাকবে, এইসব আমাদের চিন্তাভাবনা, ওই জন্যই ঝিনুক দিয়ে আমরা এবারে চিন্তাভাবনা করছি। বাজেট কত রয়েছে এবছর? 10 লক্ষ টাকা। যেহেতু কোভিড সিচুয়েশনে পুজো হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে কোনো সামাজিক কাজ, মানুষের পাশে থাকার উদ্যোগ, ক্লাব স্যান্টোসের ছেলেরা বরাবরই সারা বছরই কোনো না কোনো সোশ্যাল কাজের সাথে যুক্ত থাকে, আপনারা জানবেন, আগে আপনারাও দেখিয়েছেন, আমাদের সেকেন্ড লকডাউন যখন চলছিল তখন আমাদের মানে ক্লাব থেকে ফ্রি অক্সিজেন সিলিন্ডার আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি, এবং প্রবীণ নাগরিকরা যাতে বাইরে না, যারা বেরোতে পারছে না, তাদেরকে বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে দেওয়া, এছাড়াও বিভিন্ন জায়গায় গিয়ে ফুড ডিস্ট্রিবিউশন, বিভিন্ন গরিব মানুষের মধ্যে কাপড় ডিস্ট্রিবিউশন, এইসব সামাজিক কাজ আমরা সারা বছর লেগেই থাকি, আমাদের করতেই থাকি, মানে নতুন করে এই ব্যাপারে বলার কিছু নেই। যার নিপুণ হাতে ক্লাব স্যান্টোসের এই মণ্ডপ গড়ে উঠছে তার সাথে একটুখানি আমরা কথা বলে নেব। মূলত পুজোর সময় মানুষ এখানে আসবে, আপনারা যে মণ্ডপ তৈরি করছেন এতদিন ধরে, কী কী উপকরণ এখানে ব্যবহার হচ্ছে? উপকরণ যে আমার ওই যে নদীর ঝিনুক দিয়েই উপকরণটা হচ্ছে, যেটা নতুন জিনিস, যেটা দুর্গাপুরে হয়নি কোনো সময়, সেটা দিয়ে তৈরি করছি, আর এর মধ্যে কাপড় থাকবে, সানপ্যাক থাকবে, এগুলো মিলিয়ে ঝিনুকের কাজটা হচ্ছে। কতগুলো কত ঝিনুক এখানে ব্যবহার হচ্ছে? ঝিনুক এখানে প্রায় 3 কুইন্টাল মতো। আচ্ছা, পুরো মণ্ডপটাই ঝিনুক? হ্যাঁ, ঝিনুকের। আচ্ছা, মানে কতদিন ধরে আপনাদের এই কাজ চলছে, কতজন শিল্পী মিলে করছে? হ্যাঁ, আমাদের শিল্পী কাজ করছে 30 জন, কাজ চলছে 2 মাস আগে থেকে কাজ চলছে। আচ্ছা, মূলত যে সমস্ত ঝিনুক আমরা দেখতে পাই হয়তো বালির চরে সৈকতে, সেই সমস্ত ঝিনুক দিয়েই কিন্তু এবছর ক্লাব স্যান্টোসের মূল পুজো মণ্ডপ সেজে উঠছে।
পূজোর চারটি দিন আপনি এলে পরেও এখানেই কিন্তু দেখতে পাবেন ঝিনুক দিয়েই বিভিন্ন কারুকার্য করা হয়েছে মণ্ডপে, এবং গোটা মণ্ডপ চত্বরে প্রায় 3 কুইন্টাল মতন ঝিনুক ব্যবহৃত হচ্ছে, এবং সেই ঝিনুক দিয়েই কিন্তু মণ্ডপ সেজে উঠবে, তার সাথে প্রতিমা একেবারে সাবেকি। সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এখন ক্লাব স্যান্টোস প্রাঙ্গণ একেবারে পুজোর আনন্দে মেতে উঠেছে বলা যেতেই পারে, এবং জোর কদমে কিন্তু শিল্পীরা একেবারে শেষ মুহূর্তের এখানে কাজ চালাচ্ছেন, হাতে মাত্র আর কয়েকটা দিনের অপেক্ষা। তাই এখন একেবারে প্রস্তুতিও কিন্তু তুঙ্গে এটা বলাই যেতে পারে। এবং 2021 সালেই নিউ নর্মাল দুর্গা পুজোয় LCW ইন্ডিয়া পুজোর লড়াইয়ে ক্লাব স্যান্টোস ঠিক কতটা এগিয়ে থাকে এটা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। ক্যামেরায় সমরেন্দ্র দাসের সাথে সুব্রদের রিপোর্ট, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। শরতের নীল আকাশ, কাশের দোলা আর শিউলির গন্ধ জানান দিচ্ছে আগমনী সুর। শিল্পাঞ্চলে কোন মণ্ডপ এবার সেরা, কোন মণ্ডপ ছিনিয়ে নেবে সেরা প্রতিমার শিরোপা, কোভিড আবহে কারাই বা ছিনিয়ে নেবে সেরা পরিবেশ এবং সেরা আলোকসজ্জার শিরোপা, মহাপঞ্চমীর সন্ধ্যায় আমাদের বিচারকেরা থাকবে আপনার পূজা মণ্ডপে, ষষ্ঠীর সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। জানতে হলে চোখ রাখুন LCW ইন্ডিয়ার পর্দায়, আর দেখতে থাকুন পুজোর লড়াই 2021। মোবাইল ও ইলেকট্রনিক্স আইটেমসের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান DSP মেইন হসপিটালের সন্নিকটে সমীর ডিজিটালস। ঈদ ও অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে পথ চলা শুরু হলো এবার অনুরাগ ইনফোমার্টের আরও একটি নূতন শোরুমে। এবার নূতন শোরুম দুর্গাপুর স্টেশন বাজারে, যেখানে আপনারা পেয়ে যাবেন ওপো, ভিভো, স্যামসাং সহ আরও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন, রয়েছে সমস্ত ফাইন্যান্সের সুবিধে। আজই ঘরে বসে অর্ডার দিন আপনার প্রিয় হ্যান্ডসেটের, আর পেয়ে যান বিনামূল্যে হোম ডেলিভারির সুবিধা। আমাদের নূতন শোরুম অনুরাগ ইনফোমার্ট, দুর্গাপুর স্টেশন বাজার রোড, দুর্গাপুর ট্রান্সপোর্টের সন্নিকটে। যোগাযোগ নম্বর 9614061558 অথবা 9332543650। অনুরাগ ইনফোমার্ট, ইলেকট্রনিক্স আইটেমসের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। নিত্য নতুন স্পোর্টসের সরঞ্জাম নিয়ে এবার শহর দুর্গাপুরে হাজির ড্রিম স্পোর্টস, যেখানে আপনারা পেয়ে যাবেন ব্র্যান্ডেড জার্সি, খেলার বল, ক্রিকেট ব্যাট, বিভিন্ন ধরনের ট্রফি সহ ব্র্যান্ডেড খেলার জুতো, আর দাম যা অন্যান্য জায়গার থেকে একেবারে কম। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের খেলার সরঞ্জাম নিতে আজই আসুন ড্রিম স্পোর্টসে। এছাড়াও অভিনব ট্রফি রয়েছে এই ড্রিম স্পোর্টসে, যা শহর দুর্গাপুরে আপনি দেখেননি আগে কোনোদিন। ড্রিম স্পোর্টস, ডেভিড তিলক মোড়, দুর্গাপুর 7132-05, ফোন নাম্বার 7029-68-1375, এছাড়াও 8348-53-9439।